ট্রেড বিক্ষোভ অব্যাহত। সোমবারের পর মঙ্গলবারও ট্রেডে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ চলল শহরে। এদিন প্রথমে বিধাননগরে মিছিল করে এসএফআই, ডিওয়াইএফআই সহ 12টি বাম ছাত্র যুব সংগঠন। তারপরে সল্টলেকে প্রাথমিক শিক্ষা সংসদের দফতর ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। দফতর এবং পুলিশকে লক্ষ্য করে ডিম এবং টমেটো ছোড়েন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে চলে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের দাবি পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রীকে। রাজ্যের সরকার এ ব্যাপারে একদম নীরবতা পালন করছে, রাজ্যের মুখ্যমন্ত্রীও কথা বলছেন না, শিক্ষামন্ত্রীও কথা বলছেন না। আসলে দুর্নীতির সঙ্গে এরাও যুক্ত এবং এরাও সব ব্যাপারটা জানে, এদের কাছে একদম নির্দিষ্ট ইনফরমেশন আছে যে কীভাবে কোথায় দুর্নীতি হয়েছে। আমরা তাই 12টি বামপন্থী ছাত্র যুব সংগঠন দাবি করেছি, অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ উনি ওই পদ অলঙ্কৃত করে থাকলে প্রথম কথা শিক্ষা ব্যবস্থার লজ্জা, আর দ্বিতীয় হলো যে তদন্ত নিরপেক্ষভাবে হবে না। বিকেলে করুণাময়ীতে গিয়েও কিছুক্ষণ বিক্ষোভ দেখান বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। বিক্ষোভকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় সল্টলেকে। অন্যদিকে সোমবারে এসএসসি নিয়োগে 14 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বহাল রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত। এদিন অন্য একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি দেবাশিস করগুপ্তের কাছে এসএসসির আইনজীবী দেবব্রত চট্টোপাধ্যায় দাবি করেন আদালতের নির্দেশ মেনেই প্যানেল তৈরি হয়েছে, কিন্তু বিচারপতি তাঁর কথা শুনতে চাননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন আগে নির্দেশ মতো 6 ফেব্রুয়ারি মামলার শুনানি হবে, সেদিন রাজ্য সরকার এবং এসএসসির বক্তব্য তিনি অ্যাডভোকেট জেনারেলের মুখ থেকেই শুনবেন। ধ্রুবজ্যোতি প্রামাণিক, অরিত্রিক ভট্টাচার্য, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।